আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে দিয়ে চম্পট দিল কে বা কারা। ঘটনা ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে। জানা গেছে ওই রোগীর নাম আলেহা বিবি, বাড়ি পাকুড়িয়া থানার অচিনতলা এলাকায়। জানা যায় বৃহস্পতিবার কানের ডাক্তার দেখাতে এসে আউটডোরে এসেছিলেন ওই মহিলা। লাইনে দাঁড়িয়ে থাকার সময় কে বা কারা ওই মহিলার ব্যাগ ব্লেড দিয়ে কেটে টাকা নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। জানা যায় পরে বিষয়টি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পে জানান তিনি। ওই মহিলা রোগী জানান ব্যাগে প্রায় 900 টাকা ছিল, সমস্ত টাকা চুরি হয়ে যাওয়ায় বাড়ি যাওয়ার ভাড়াও নেই তার কাছে। এদিকে বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে চুরি হলো আপনার? আমি বলতে পারি নিয়েছিলাম, এখন এখানে এসে দেখছি তো নাই, মোবাইলটা আছে, পয়সাটা নাই, আমি পয়সাটা এখানে ভরে নিব। কত টাকা ছিল? 800 কত টাকা ছিল? 800 খুচরা পয়সা আছে, এখন 500 টাকা নোট আছে, একটা 200 টাকা নোট আছে, 100 টাকা আছে, 50 টাকাও আছে, 10 টাকা আছে। ব্যাগের ভিতরে ছিল? ওই আমুনি ব্যাগে আছে, ছোট ব্যাগ। আপনার ব্যাগটা কিভাবে কাটলো? কোথা থেকে এসেছেন? মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।